Padanim Sharadam Devim Ramakrishnam Jagad Gurum Pad Padme Trayo Sritva Pranamami Murmuhum মাতৃসুধার ত্রিধারা সম্পাদনা স্বামী কৃষ্ণনাথ আনন্দজী মহারাজ শ্রীমা সারদা দেবীর জীবনাদর্শনে স্বামী ভূতেশানন্দজী পর্ব দুই জীবনের অন্তিম পর্বে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে শ্রী শ্রী মায়ের উপদেশ ছিল যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার যারা শান্তি চায় তাদের উদ্দেশ্যে এটি ছিল মায়ের শেষ নির্দেশ শ্রী শ্রী মা মানুষকে আধ্যাত্মিক পথে এগিয়ে দিতে সাহায্য করেছেন কিন্তু তা কোনো শিক্ষিকা রূপে নয় বরং একজন স্নেহময়ী মা হিসেবে মায়ের এই স্নেহময়ী রূপের মহিমা কীর্তন করে স্বামী অভিদানন্দ যে স্তোত্রটি রচনা করেছেন তাতে তিনি লিখছেন বড়ই আশ্চর্য যে তুমি স্নেহ দিয়ে আমাদের মনকে বেঁধে রেখেছ আমাদের অশেষ দোষগুলিকে গুণময় করেছ এবং দোষ সত্ত্বেও আমাদের নিজের কোলে স্থান দিয়ে অহেতুক কৃপা করেছ শ্রীমা সর্বদাই তার স্নেহের আঁচলে সকলকে বাঁধতে চেয়েছেন স্নেহ দিয়েই তিনি সকলকে নূতন করে গড়তে চেয়েছেন একমাত্র তিনি তার মতন মাই পারেন এইভাবে আমাদের সবার অপূর্ণতাগুলিকে পূর্ণ করে দিতে তিরস্কার করে নহে শুধু ভালোবেসে জীবনের মোড় ফিরিয়ে দিতে তার স্নেহের পরশে নিজেদের জীবনের অদ্ভুত পরিবর্তন সম্পর্কে অবহিত না হয়েও সবাই তাকে ভালোবেসেছে আর তিনিও সবাইকে ভালোবেসেছেন এভাবেই তিনি মানুষকে আধ্যাত্মিক পথে এগিয়ে দিয়েছেন কেউ তার কাছে কোনো কিছু জিজ্ঞেস করলে তিনি উত্তর দিতেন তিনি সাধারণ মেয়ে মানুষ তিনি আর কি জানবেন অথচ পরবর্তীকালে এই সাধারণ মেয়ে মানুষই হয়ে উঠলেন একজন অসাধারণ শিক্ষাদাত্রী অথচ কেউ কখনো টেরও পাননি যে তিনি তাদের কিছু শিখিয়েছেন জগতে আধ্যাত্মিক ভাব বিকাশের জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শ্রী মা সারদা দেবী তাঁর সেই মহৎ কার্যের লীলা সঙ্গিনী সেই কার্যে তিনি ছিলেন সতত ক্রিয়াশীল ঈশ্বরের মাতৃভাবের বিকাশের উদ্দেশ্যে জগতে শ্রীরামকৃষ্ণের আগমন কিন্তু ঠাকুরের পুরুষ শরীর হওয়ার জন্য শ্রীমাকেই তার নিজ জীবনের আলোকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করতে হয়েছিল জগতের আধ্যাত্মিক কল্যাণের উদ্দেশ্যে এমন অনন্য উপায়ে কোন দম্পতি তাদের সম্পূর্ণ জীবন উৎসর্গ করেছেন এমন নজির পৃথিবীর ধর্মের ইতিহাসে বিরল শুরুতে শ্রীমা নিজেকে গুটিয়ে রাখতেন বরাবরই তিনি ছিলেন লজ্জাশীলা কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে মায়ের ভূমিকায় দেখতে চাইছিলেন
সেজন্য তিনি তাকে জগন্মাতা রূপে পূজা করে তার অন্তর্নিহিত মাতৃশক্তিকে জাগ্রত করলেন। যে মাতৃশক্তি এতদিন তার মধ্যে সুপ্ত ছিল তা এবার ক্রিয়াশীল হয়ে উঠল। বিশেষত ঠাকুর মর্তলীলা অবসানের পর তিনি সক্রিয়ভাবে নিজের ভূমিকা পালনে অগ্রণী হলেন। তখন ঠাকুর যখন তাকে দর্শন দিয়ে স্বামী যোগানন্দজী মহারাজকে দীক্ষা দেবার জন্য বললেন, তখন মা দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। তার মনে হল সকলে বলবে মা এরই মধ্যে শিষ্য করতে শুরু করেছেন, কিন্তু ঠাকুর পরপর তিন দিন মাকে দর্শন দিয়ে একই নির্দেশ দিলেন এবং শেষ পর্যন্ত মা সম্মত হলেন। এই তার আধ্যাত্মিক দীক্ষাদানের সূচনা। পরবর্তীকালে বহু ভক্ত তার কাছে এসে আধ্যাত্মিক জীবনের পথ নির্দেশ চেয়েছিলেন আর তিনিও সব সময় তাদের সাহায্য করতে প্রস্তুত ছিলেন। তবুও বলতে হয় তিনি কখনো নিজেকে গুরু বলে জাহির করেননি, বরং একজন সাধারণ গ্রাম্য নারীর মতোই অনাড়ম্বর জীবন যাপন করেছেন। কিন্তু এই অকপট সরলতার অন্তরালে তিনি ছিলেন এক অসীম প্রজ্ঞার অধিকারিণী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার যাবতীয় আধ্যাত্মিক সম্পদের উত্তরাধিকার সেই মাকে দিয়ে গিয়েছিলেন এবং সাথেই দিয়েছিলেন তার আরাধ্য কর্ম। মানুষকে তার আধ্যাত্মিক পুনর্জাগরণে সহায়তা করবার পরম্পরাগত উত্তরাধিকার শ্রী শ্রী মা এই পবিত্র কর্তব্য পালনে কখনো বিফল হননি। সাধারণ মানুষকে আধ্যাত্মিক সহায়তা করা, তাদের আপন সন্তানদের দৃষ্টিতে দেখা এবং সকলের অজান্তে তাদের আধ্যাত্মিক পথে এগিয়ে দেওয়ার কাজে তিনি তাঁর সমস্ত জীবনটি উৎসর্গ করেছিলেন। সংসার থেকে একজন মানুষ কিভাবে সংসার বন্ধন কাটিয়ে ঈশ্বর চিন্তায় নিজেকে উৎসর্গ করতে পারে, শ্রী শ্রী মায়ের মহৎ জীবন তার প্রকৃত উদাহরণ।